করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের প্রভাব এবং অমিক্রনের দাপট প্রতিরোধে এবার পথে নামলো রায়গঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ। গতকালের পর আজও রায়গঞ্জ শহরের স্টেশন বাজার থেকে রায়গঞ্জ শহরের থানা রোড ধরে বিদ্রোহী মোড় পর্যন্ত দুধারে পথ চলতি সাধারণ মানুষ, ব্যবসায়ী, দোকানদারদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিলি করার পাশাপাশি মাইকিং করে সচেতন করলেন রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস। চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসের সাথেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, চেয়ারম্যান ইন কাউন্সিল ভোলা পাল, সাধন বর্মন, রতন মজুমদার, নয়ন দাস সহ রায়গঞ্জ পৌরসভার কাউন্সিলররা। পথে ঘাটে বেরিয়েছেন তাদের হাতে সার্জিক্যাল মাস্ক তুলে দেওয়ার পাশাপাশি বিভিন্ন বাজার এবং জনবহুল এলাকায় সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহার করার আবেদন জানান রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস। গতকাল শীতের সকালেই রায়গঞ্জ শহরের মানুষকে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউকে প্রতিরোধ করার জন্য সমস্ত কাউন্সিলরদের নিয়ে পথে নামবেন রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপবাবু। এদিন শহরের স্টেশন বাজার থেকে থানা রোড হয়ে বিদ্রোহী মোড় পর্যন্ত রাজপথের দুধারে থাকা ব্যবসায়ী, দোকানদার, পথ চলতে সাধারণ মানুষ, টোটো, অটো চালক এবং সাধারণ যাত্রী যারা মাস্ক না পরে রাস্তায় বেরিয়েছেন তাদের হাতে মাস্ক তুলে দেন। রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি গৌতম বলের রিপোর্ট ফর এসকে লাইভ। আমরা রায়গঞ্জ পৌরসভা, মাননীয় এবং মাননীয় কাউন্সিলরগণ, আমরা রায়গঞ্জের রাজপথে এবং বিভিন্ন বাজারে মানুষকে সচেতন করবার দায়বদ্ধতাকে কাঁধে নিয়ে আমরা সচেতন যেমন করব একদিকে, অপরদিকে আমরা মাস্ক বিতরণের মাধ্যমে মানুষকে আমরা সচেতন করব যে করোনা আক্রমণ এখনও চলে যায়নি, আপনাদের সকলকে সচেতন হতে হবে, বাড়ি থেকে বাইরে বার হলে মাস্ক ব্যবহার করতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ববিধিকে গুরুত্ব দিয়ে আপনাদের চলতে হবে, তবেই আপনারা করোনা যুদ্ধে জয়ী হতে পারবেন। সেই উদ্দেশ্য নিয়েই আমরা রায়গঞ্জ পৌরসভা পরিবার, মাননীয় এবং মাননীয় কাউন্সিলরগণ, আমরা রায়গঞ্জের রাজপথে পুলিশের কাজ পুলিশ অলরেডি, আমাদের জেলা পুলিশ, আমাদের রায়গঞ্জ থানার পুলিশ অলরেডি এই কাজ করতে শুরু করে দিয়েছেন অনেকদিন আগে থেকে। আমাদের জেলায় পৌর প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসন সবাই আমরা একযোগে কাজ করছি। আগামী কয়েকদিনের মধ্যে দেখবেন আমাদের রায়গঞ্জে, আমাদের উত্তর দিনাজপুর জেলায় 100% মাস্ক ব্যবহারের জায়গায় আমরা পৌঁছে যাব। করোনার প্রভাব আবার বিস্তার লাভ করেছে, আপনারা সকলেই সাবধানে থাকুন, সরকারি যে স্বাস্থ্যবিধি আছে তা মেনে চলুন, করোনা বিধিগুলি মেনে চলুন, মাস্ক পরুন, নিজেরা সতর্ক থাকুন, অন্যকে সাবধানে রাখুন, না নিজেরা সাবধানে থাকুন, অন্যকে সতর্ক করুন। আবার যাই, सेवा का संस्कार तो भारतीय संस्कृति का हिस्सा है। हम तो बस वो हुनर देते हैं कि हमारा ये संस्कार हमारे बच्चों को सुनिश्चित भविष्य का वरदान भी दे सके। दिल्ली पैरा मेडिकल एंड मैनेजमेंट इंस्टीट्यूट, सम्मान के साथ सुनिश्चित रोजगार। रेडीमेड गारमेंट्स की होलसेल दुकान जहां मिले आपको सारा सामान, राजधानी गारमेंट्स है जिसका नाम। लेडीज हो या जेंट्स, बच्चों के लिए हो या बड़ों के लिए विंटर कलेक्शन या समर कलेक्शन, नॉर्थ बंगाल की सबसे बड़ी होलसेल दुकान। अपनी दुकान की परचेसिंग विंटर कलेक्शन के लिए पधारे राजधानी गारमेंट्स, यहाँ आप बिल्कुल किफायती दामों में खरीदारी कर सकते हैं। ए से जेड तक ऑनलाइन ऐप के जरिए भी आप परचेसिंग कर सकते हैं। राजधानी गारमेंट्स, सेकेंड फ्लोर कौड़ी शंकर मार्केट, विधान रोड, सिलीगुड़ी।